السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা দর্শ রমাদান ধারাবাহিক আলোচনা দ্বিতীয় পর্ব, দর্শ রমাদান তাকওয়া সম্পর্কে আজকের আলোচনা। আপনারা জানেন গতকালকে আমরা শুরু করেছি কোরআন শরীফ থেকে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের শেষ অংশ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আশা করি আপনাদের মনে আছে, এই হচ্ছে আয়াত لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. هي بشاش ستابون كاريغون تمادر بور بورتي لوك دير نياية تمادر بورو رزاك أوبوري هارجو كورت بورو پين ادداري تو كورا هلو جنة تمرا اللا بيتي اور جون كورت بارو. تايلي ماه رمضان رزار যে রেজাল্ট আমরা পাবো রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাকওয়া হাসিল হবে। আফসোস, সব মানুষ রোজা রেখে তাকওয়া হাসিল করতে পারে না। অন্যান্য হাদিসের মধ্যেও আছে বহু মানুষ শুধু পানাহারটাই বর্জন করে কিন্তু তাকওয়া হাসিল হয় না, রোজা দেখে কোনো ফায়দা সে পায় না। তাকওয়া এমন একটা বিষয়, যদি কোনো মানুষ তাকওয়া হাসিল করতে পারে তাইলে দুনিয়া আখেরাতের যত ভালাই আছে, যত ভালো কিছু আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এই কারণে বর্ণিত আছে, একজন ছাত্র তার উস্তাজকে প্রশ্ন করেছিলেন, উস্তাজ আপনি আমাকে ওসিয়ত করুন। তখন তিনি বলেছিলেন, আমি সেই ওসিয়ত করব যে ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আউয়ালিন আখিরিন সবাইকে। এরপরে তিনি এই আয়াত তিলাওয়াত করেছিলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। তাকওয়া যখন হাসিল হয়ে যায়, এটার অর্থ হলো যে আমি তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে ওসিয়ত করেছি এবং তোমাদেরকেও আনিত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়া এমন একটা বিষয়, তাকওয়া যখন হাসিল হয়ে যায় মানুষ তখন ইবাদতের মধ্যে মজা পায়। সরি, তাকওয়া যখন হাসিল হয় মানুষ ইবাদতের মধ্যে মজা পায়, অল্পে মানুষ তুষ্ট থাকে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। যখন মানুষ তাকওয়া হাসিল করতে পারে, তাকওয়াদার মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনএক্সপেক্টেড সোর্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে থাকেন। তাকওয়া শব্দটা কোরআন শরীফে বহুবার এসেছে। তাকওয়া শব্দ কোরআন শরীফে এসেছে 258 বার। কোরআন শরীফে তাকওয়া শব্দ এসেছে, এর মধ্যে 182 বার এসেছে ক্রিয়া ফাল সেগাতে এসেছে ইত্তাকুল্লাহ। যেমন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই সামনে এইভাবে এসেছে কমান্ড, ইত্তাকু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা ভয় করো সেই আগুনকে। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। আর ইসিম সেগাতে, ইসিম হিসাবে এসেছে কোরআন শরীফে 76 বার কোরআন শরীফের মধ্যে এসেছে। যেমন ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, সব থেকে উত্তম জাত পাতিও হলো তাকওয়া, সব থেকে উত্তম পাতিও হচ্ছে তাকওয়া। কোরআন শরীফে তাকওয়া শব্দটি 5টি অর্থে এসেছে, 5টি মশহুর 5টি অর্থে কোরআন শরীফে তাকওয়া শব্দটি এসেছে। বিমানা তাওহীদ ওয়াল ঈমান, তাওহীদ এবং ঈমান অর্থে এসেছে কোরআন শরীফে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, এখানে তাকওয়া শব্দটি তাওহীদ ঈমান অর্থে এসেছে। ইমাম তাবারী বলেছেন কালিমাতাত তাকওয়া বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতাত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর আগেও আমরা এর বিভিন্ন আলোচনা করেছি এই বিষয়ে। কালিমা তাওহীদ নিয়ে যখন আলোচনা হয়েছিল, কেউ যখন অস্বীকার করেছিল, লোকটা মারা গিয়েছেন, আব্দুর রহিম সালাফি যখন বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অংশ নয়, তখন আমরা তার জবাব দিয়েছি। আরেকজন তারেক মনোয়ার সাহেব, তিনিও এই ধরনের একটা বক্তব্য বলেছিলেন।
যাই হোক আমরা তখন জবাব দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াকাল মুজাহিদ কালিমাতুত তাকওয়া আল ইখলাস আর মুজাহিদ বলেছেন মুফাসসির মুজাহিদ বলেছেন কালিমাতুত তাকওয়া হচ্ছে ইখলাস এবং এই অর্থে এসেছে উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আই ইখলাস কুলুবাহুম লিতাওহীদি তো এই হলো মেইন একটা অর্থ তাওহীদ এবং ঈমান অর্থে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শব্দ উল্লেখ করেছেন কুরআন শরীফে তাকওয়া শব্দটা তাওহীদ এবং ঈমান অর্থে এসেছে তাকওয়া শব্দটা ইখলাস অর্থে এসেছে ইখলাস আশা করি আমরা ইখলাস সিনসিয়ারিটি বিষয়টা আমরা বুঝি ইখলাসের অভাবে কত মানুষের কত ইবাদত নষ্ট হয়ে যায় ইখলাসের অভাবে ইখলাস নাই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা এই উদ্দেশ্য এই নিয়ত নাই নিজে পরিচিত হওয়া নিজের নাম হওয়া এইসব বিষয়ের কারণে ইখলাসের অভাবে কত মানুষের কত বছরের ইবাদত মানুষের নষ্ট হয়ে যায় সামান্য কারণে মানুষ কত মেহনতের ইবাদতকে মানুষ নষ্ট করে দেয় সামান্য কারণে শুধু নামের জন্যে মূল্যায়নের জন্য বিমান আল ইখলাস ইখলাস অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এখানে তাকওয়া শব্দটি এসেছে ইখলাস অর্থে بمعنى العبادة والطاعة تقوى شبدوتا عبادت ابن أنوغت طاعة عبادت أنوغت ورتشت سي قرآن شريفة إذ قال لهم أخوهم نوح ألا تتقون شرون قرون ويشمر كتا جهون تدر باي نوح تدر كبولن تمركي الله رب العالمين كي তাকওয়া করবে না ভয় করবে না এখানে তাকওয়া বলতে ইবাদত এবং তাআত অর্থে এসেছে أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خنو عبادة الطاعة وتشتة بمعنى الخشية خشية مني الله كبهوي كرا كنو كسو كبهوي كرا এই ভয় এই অর্থে এসেছে যেমন ওয়ালাকাদ ওয়াসাইনাল ইনসা ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ এখানে ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহকে ভয় করো বিমানা তারকিল মাসিয়া আরেকটা অর্থে তাকওয়া কোরআন শরীফের মধ্যে এসেছে মাসিয়া নাফরমানি ত্যাগ করা নাফরমানিটা ত্যাগ করা এই অর্থে তাকওয়া শব্দ এসেছে যেমন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ এখানে ইত্তাকুল্লাহ এসেছে তারকুল মাসিয়া নাফরমানি ত্যাগ করা অর্থে এসেছে মূল তাকওয়াটা হলো অন্তরকে মূল তাকওয়া যেটা হলো সব কিছু মিলাইয়া তাকওয়া যা তা হলো অন্তরকে এবং অঙ্গ প্রত্যঙ্গকে নিজের পুরা অস্তিত্বকে সব ধরনের নাফরমানি থেকে এবং সব ধরনের দুনিয়ার মোহ থেকে পবিত্র রাখা অন্তর দিয়েও অন্তরের মধ্যেও কোনো বুরাই কোনো বদনিয়ত কোনো কিছু নাই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সন্তুষ্ট করা আল্লাহর ইবাদত করা কোনোভাবেই দুনিয়াখুরি নয় আজকাল অবস্থা তো এমন যে মানুষ দুনিয়ার সামান্য নাম পদ সম্মানের এই 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 ধান্দা এই তালাশে মানুষ জীবনের কত ইবাদত নষ্ট করে দেয় এবং এই যারা আছে যারা দুনিয়াকে আগে দেখে তাদের ইবাদতে কোনো মজা পাওয়ার কথা নাই দুনিয়া পিছনে থাকবে দুনিয়া পিছনে থাকবে দুনিয়া আমাদের দিলে থাকবে না তো তা হাকিকতে তাকওয়া হলো অন্তরকে পবিত্র করা অঙ্গ প্রত্যঙ্গ পুরো অস্তিত্বকে পবিত্র রাখা সব ধরনের নাফরমানি থেকে বুরাই থেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইখশা আল্লাহ ওয়া ইত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন তাকওয়ার একটা অর্থ ইমাম রাজি বলেছেন তাকওয়ার একটা অর্থ হলো তাওবা ইমাম রাজি ছাড়া এই অর্থ আর কেউ বলেননি ইমাম রাজি বলেছেন তাকওয়ার একটা অর্থ হলো তাওবা তিনি যেমন একটা দলিল দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম এখানে ওয়াত্তাকাউ তাওবা অর্থ এসেছে ইমাম রাজি বলেছেন প্রিয় দর্শক শ্রোতা তাকওয়া মাহে রমাদান আরও আমরা বেশ কয়েকবার পেয়েছি আমাদের জীবনে
আরেকবার পেয়েছি, আর কয়বার পাবো আমরা আশা করতে পারি। বহু রমাদান, বেশ রমাদান গত হয়েছে, কিন্তু তাকওয়া হাসিল করতে পারিনি, তাকওয়া হাসিল হয়নি। হয়তো অনেক কিছু হাসিল হয়েছে, কিন্তু তাকওয়া হাসিল হয়নি। আসুন এই বছরের এই মাহে রমাদান মাত্র শুরু হয়েছে, আমরা চেষ্টা করি যেন তাকওয়া হাসিল করতে পারি, রোজাকে ওইভাবে রাখতে পারি যাতে করে আমার তাকওয়া হাসিল হয়। রোজা রাখলেই পানাহার বর্জন করলেই রোজা হয় না, এই কথা আশা করি এর আগেও আপনারা শুনেছেন, হাদিস শরীফের মধ্যে আছে। পানাহার বর্জন করলেই ওই রোজা হয় না যেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন চান। من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. আমি আজকে শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঘরের মানুষ, বাইরের মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, আপন পর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদার যারা, মুসলমান যারা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তাকওয়াদার, তাকওয়া অবলম্বন করার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এবং তাকওয়া হাসিল হলে যেই সব ফজিলত বরকত আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফজিলত বরকত আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।